নমস্কার, আমি মৌসুমি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে কোথায় এসেছি? এসেছি শীতের মোড়ে। আর শীতের মোড়ে কেন এসেছি? আরে বাবা, সামনেই পুজো, আর পুজোর ছোটোখাটো কেনাকাটাগুলো করতে গেলে কিন্তু মেলাতে আসতেই হবে। কী ভাবছেন, মেলা এখন নেই? আরে আছে রে বাবা, আছে। শীতের মোড় ময়দানে শুরু হয়ে গেছে শারদীয়া মেলা, আর এই মেলা কিন্তু চলছে 18 বছর ধরে। এই বছর এই মেলা পা দিল 18তম বর্ষে। যদি এই মেলায় আসতে চান তাহলে কীভাবে আসবেন? গুগলে সার্চ করবেন শীতের মোড় ময়দান, ব্যাস চলে আসবেন এখানে। তাহলে দেখে নিন এবছর পুজোয় এখানে কী কী কালেকশন আছে সেগুলো। চলুন, একদম ঢুকে যেটা চোখে পড়লো সেটা আমার আপনার সবার প্রিয়। দেখুন, সামনে পুজো, পুজোর সুন্দর সুন্দর জামাকাপড় পরবো, আর কয়নাকাটি পরবো না, তার জন্য নিয়ে এসেছি একদম ধামাকাদার অফার। মানে 100 টাকায় রেপ্লিকার জুয়েলারি, ভাবা যায়? 100 টাকার রেপ্লিকার জুয়েলারি। বাবা হ্যাঁ ঠিকই বলছি, এখন দাঁড়িয়ে আছি সেরকমই একটা দোকানে। তাহলে দেখে নিন 100 টাকায় কী কী জুয়েলারি পাওয়া যাচ্ছে। এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু 100 টাকায়, তাই তো দাদা? আর এগুলো দারুন। তাহলে দেখতে পাচ্ছেন 100 টাকায় কানের দুল। এই দেখুন আমার সামনে যেগুলো আছে এগুলো কিন্তু 100 টাকা। এগুলো 100 টাকা তো? ভাবতেও পারবেন না এখন কি দেখাবো। কি 150 টাকার টপ? আরে বাবা হ্যাঁ, একদম মিথ্যে নয়, সত্যি। এই দেখুন এগুলো, ওখানে যা দেখছেন সব 150, এবং টপের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। যদি মনে করছেন 150 টাকার টপ পরবেন না, তারও কমে চাই, তারও কমে আছে। কত? মাত্র 130। আসুন দেখে নিই। এখানে যে টপগুলো দেখছেন এগুলো সব 130 করে, মানে এগুলো কিন্তু ঘরে পরার জন্য একদম আদর্শ। মা আসতে যে আর বেশি দিন নেই সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তাই গায়ে রয়েছে এরকম একটা সুন্দর হ্যান্ডলুমের শাড়ি, সেটা হ্যান্ডলুম তো। আচ্ছা, পুরো কাজটা কি করা আছে? পুরো কাজটা এটা ডট প্রিন্টে করা রয়েছে। আচ্ছা, আর এখানেতে আলাদা করে প্রিন্ট করা রয়েছে, এখানটাতে আলাদা করে রয়েছে। এখানে পুরো মাকে বরণ করা হচ্ছে সেই দৃশ্যটা। ও আচ্ছা, মাকে বরণ করা হচ্ছে, বাহ, একটু ভালো করে ধরুন তো তাহলে। কি সুন্দর, দারুণ শাড়িটা, আর কোয়ালিটিও খুব ভালো। কিরকম দাম আছে এই শাড়িটার? এটা আছে 650। 650? শুনতে পাচ্ছেন, মাত্র 650 টাকায়। মানে এই শাড়িটা আমরা দশমীর দিন কিন্তু ভাবতে পারি মাত্র 650 টাকায়। এছাড়াও আর কি কি আছে একটু দেখান না। এটা যেমন বরণে গেছে, এটা আসছে বসন্ত। মানে এটা ষষ্ঠীর দিন? এটা ষষ্ঠী, এটা ষষ্ঠী। আকাশটাকে এত সুন্দর ফুটিয়েছ, খুব ভালো লাগছে। এই শাড়ির দাম কিরকম? এটাও 650। এটাও 650? মানে বুঝতে পারছেন, পুজো এবার পুরো বাজেট ফ্রেন্ডলি। আমি এবছর যা যা দেখাচ্ছি সবই বাজেট ফ্রেন্ডলি। আর এই যে ষষ্ঠী থেকে দশমী সব শাড়ি কিন্তু বাজেট ফ্রেন্ডলি। আর এই দিদি স্টলে আসলে একটু স্টল নাম্বারটা বলে দাও। স্টল নাম্বার A7। এই স্টল আমাদের স্টলের নামও কিন্তু ঠাকুরের নামই কোজাগরি। বাহ, মানে এই দিদি স্টলে আসলে শুধু বাজেট ফ্রেন্ডলি সমস্ত জিনিস তো পেয়েই যাবেন, আর তার সাথে পেয়ে যাবেন কি, চলুন দেখিয়ে দিই। শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি, এখানে রয়েছে সেই সম্ভার। মানে এরকম সুন্দর শাড়িও পরবেন আর তার সাথে ম্যাচিং করে গয়না নিয়ে নেবেন। এখানে সব মিক্সড আছে না, মানে ক্লে দেখতে পাচ্ছি, বিডস দেখতে পাচ্ছি, রেপ্লিকা আছে, সমস্ত কিছু রেখেছে, সব কিছুই রয়েছে। মানে একদম মানানসই, এদিকে শাড়ি এদিকে জুয়েলারি, এদিক থেকে শাড়ি কিনবেন ওদিক থেকে জুয়েলারি বেছে নিয়ে চলে যাবেন, ব্যাস তাহলেই হলো। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। এগুলোর কিরকম দাম আছে? 100। এগুলো 100? মানে এদিকে হচ্ছে 650 টাকায় শাড়ি, আর এখানে হচ্ছে এই যে 100 টাকার গয়না, ফাটিয়ে দিয়েছে। এগুলোর কিরকম দাম আছে? 150। এগুলো কিসের আছে গো? এটা অক্সিডাইজের উপর গোল্ডেন কালার। আচ্ছা, রং কি উঠে যাওয়ার চান্স আছে? রং
উঠে যাওয়ার চান্স বলতে এগুলো ওয়েদারের উপর ডিপেন্ড করে, ময়েশ্চারের উপর ডিপেন্ড করে, একদম যে আমি বলবো পড়লেই উঠে যাবে তা নয়, তবে থাকবে, কালার থাকবে। আচ্ছা, তার দাম 150 টাকা। আর এই যে এখানে রয়েছে এগুলো কি সিলভার রেপ্লিকা? একদম সিলভার রেপ্লিকা, কালার গ্যারেন্টি একদম আছে। এটা বছরের পর বছর, জানি সিলভার রেপ্লিকা যারা পরে তারা ভালো করেই জানে। এটার দাম কিরকম আছে? এটা 450। এটা 450? বাহ, মানে বুঝতেই পাচ্ছেন, মানে খুব কম দামে এখানে সব জিনিসগুলো রয়েছে যা আপনার কিন্তু সাধ্যের মধ্যে। আর এই স্টলও কিন্তু A7, আর স্টলের নাম কোজাগরি। পুজোয় নিজেরা সাজবো, ঘর ঘর সাজবে না, ঘর সাজানোর জন্য রয়েছে সুন্দর সুন্দর শোপিস, দেখবেন চলুন। এই দেখুন কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এগুলো যদি ঘরের একটা কোণায় থাকে তাহলে কিন্তু ঘরের শোভা আরো বেড়ে যাবে। এই সেটটার কিরকম দাম আছে দাদা? 3500। 3500 টাকা? মেটেরিয়ালটা কি? পুজোয় আমরা নিজেরা যেরকম নিজেদের জন্য জামা কাপড় কিনি, সেরকম কিন্তু বিছানা চাদর পর্দা সব নতুন কিনি। আরে বাবা, পুজো হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার, বছরে এই 4টে দিন সব কিছু নতুন থাকবে, তাই নিজেদের ঘরের বিছানা চাদর পর্দা এগুলোর জন্য রয়েছে এত সুন্দর একটা খাজানা। এগুলো সব কিসের? এগুলো সব খাদির না? মানে বুঝতে পারছেন, মানে বুঝতে পারছেন সমস্ত মেটেরিয়ালগুলো কিন্তু ভীষণ ভালো। আর এখানে আপনারা যা যা জিনিস দেখতে পাবেন সব খাদি। আর যদি মনে করেন ডাবল বেডশিট সেটাও পেয়ে যাবেন, যদি মনে করেন সিঙ্গেল বেডশিট সেটাও পেয়ে যাবেন। আচ্ছা, সিঙ্গেল বেডশিটের দাম কীরকম? 350 টাকা। আর ডাবল বেডশিট? উইদাউট পিলো 550। উইদাউট পিলো হচ্ছে 550, আর যদি 750। উইথ পিলো 750। আমাকে একটু ডেমো দেখাও না, একটা সিঙ্গেল দেখাও একটা ডাবল দেখাও। দিদি বার করেছে একটা সুন্দর ডাবল বেডশিট, এটা যদি সিঙ্গেল নেন, মানে শুধু যদি ডাবল বেডশিট নেন তাহলে তার দাম পড়বে 550। আর যদি এর সাথে এরকম ম্যাচিং করেই যদি মনে করেন পিলো নেবেন, পিলো কভার নেবেন, তাহলে তার দাম পড়বে 750। এরপর দিদি বার করছে সিঙ্গেল বেডশিট, ও কালারটা দারুণ, আর খাদির কোয়ালিটি সত্যি ভীষণ সুন্দর। বাহ, এরকম সুন্দর সিঙ্গেল বেডশিটের দাম মাত্র 350। আর যদি কেউ পিলো দিয়ে নেয়? পিলো দিয়ে নেয় তাহলে ওটা আবার 550। 550? বাহ দারুণ। আর এখানে এই যে কার্টেনগুলো রয়েছে, এই কার্টেনগুলোর কিরকম দাম? এগুলো হচ্ছে 1050 জোড়া। 1050 জোড়া? বাহ, এটা দরজার। জানলাগুলো 850। 850? আচ্ছা, কিছু দরজার নেয় তাহলে সেটা দুটো নিলে 1050, সরি। আর এখানে হচ্ছে যদি আমরা যদি এরকম জানলার নিই তাহলে সেটা 850। আচ্ছা, কাপড়ের কোয়ালিটি ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম গ্যারেন্টি, গ্যারেন্টি, কালারের ফুল গ্যারেন্টি দিয়ে দেবো, কালারের ফুল গ্যারেন্টি। বাহ, তাহলে বুঝেই নিলেন এখানে কিন্তু আসলে কালারের গ্যারেন্টি তো রয়েছে, আর সাথে রয়েছে এত সুন্দর সুন্দর জিনিস। আসুন তাড়াতাড়ি কিনে নিয়ে যান, সত্যি ঘর সাজানোর জন্য এই জায়গাগুলো একদম বেস্ট। হাজার টাকায় এরকম সুন্দর অর্গানজা ফেব্রিকের সালোয়ার স্যুট, কি ভাবছেন? মিথ্যে? একদম মিথ্যে নয়, সত্যি। ইয়ে 1000 কা হ্যায় না? ইয়ে সব 1000 কাই হ্যায়। এই মেলায় আসলে 1000 টাকায় এরকম সুন্দর 3 পিসের কুর্তা সেট যা পেয়ে যাবেন আর কোথাও পাবেন না। আর আমার হাতে যেটা রয়েছে সেটা কিন্তু আমি বাজি লাগিয়ে বলতে পারি কোথাও পাবেন না, কারণ এটা কিন্তু পুরো রাজস্থানের। আর এর প্রিন্টটাকে কী বলে? গোটাপাট্টি, গোটাপাট্টি, সব শিখে যাচ্ছি। আচ্ছা, চুড়িদারের পিসটা তো এরকম, ওড়নাটা দেখবেন, এই হচ্ছে ওড়না, আর এটা কিন্তু পুরোটাই অর্গানজা।
আর ওনার কাজটা দেখুন, পুরো অল ওভার এরকম কাজ করা, জাস্ট দারুণ। আর তার পাশে রয়েছে আর একটা সুন্দর ওড়না, এটাও কিন্তু পুরোটা মিরর ওয়ার্ক করা। এর সালোয়ার পিসটা তো দেখাচ্ছি দেখাচ্ছি, এর সালোয়ার পিসটা হচ্ছে এইটা, এরকম একটা সুন্দর চিকনের কাজ করা সালোয়ার, আর তার সাথে রয়েছে এরকম সুন্দর ওড়না, ডেডলি কম্বিনেশন। মানে এরকম একটা সালোয়ার স্যুট পুজোতে ফাটাফাটি, তাও আবার 1000 টাকায়। এই মেলায় যদি আমি না আসতাম না প্রচুর ঠকে যেতাম, কেন? কারণ দেখুন, আমার একটু ইউনিক জামাকাপড় পরতে কিন্তু এমনিই ভালো লাগে, সেটা আপনারা সবাই জানেন, আর শুধু আমার কেন, সবারই ভালো লাগে। এখন যে স্টলে রয়েছি এখানে এক একটা যা সুন্দর সুন্দর কুর্তি ড্রেস যা দেখলাম, পুজো কিন্তু জমে যাবে যদি এগুলো পরি, কারণ এগুলো হচ্ছে দিদির নিজের পুরো ক্রিয়েশনের, পুরো বুটিকের কালেকশন। জাস্ট দেখুন, ফার্স্টে এটা কেন বার করলাম, কারণ এটা আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে। এই ড্রেসটা দেখুন কি সুন্দর, পুরো 3.5 মিটার কাপড় দিয়ে কিন্তু ঘেরটা করা, আর দাম মাত্র 1050, ভীষণ সুন্দর। এরই আরেকটা কালেকশন রয়েছে এইখানে, এই যে সেম আরেকটা কালেকশন রয়েছে, এই কালারটাও ভীষণ সুন্দর, কি মিষ্টি হলুদ কালারটা, আর তার মধ্যে এই যে এরকম সুন্দর লেস দেওয়া রয়েছে না, এতে জামাটা আরও ভীষণ ভালো লাগছে। এটার দামও কত? 1050 তো? বা ওটাও ভীষণ সুন্দর, দেখাও আছে হ্যান্ড পেন্টিং, এখানটা পুরোটা হ্যান্ড পেন্টিং, হ্যান্ড পেন্টিং এর অনেক জিনিস পেয়ে যাবে, আমরা নিজেরাই আঁকি কিন্তু সব এখানে। তোমার নিজের আঁকা এগুলো? হ্যাঁ সব নিজের। বাহ, পুরো গুণী তুমি। এটার কিরকম দাম? এটা আছে 850। এটা আছে 850। আচ্ছা কাপড়টা কি আছে? মাড, মাড বলে এটাকে, কাশিশো বলে, আদারওয়াইজ মাডো বলে, মাডো বলে। আচ্ছা, মাডের উপরে পুরো। বুঝতে পারছেন কালেকশন গুলো কি সুন্দর, ইউনিক কালেকশন, এরকম কিন্তু সত্যি বুটিক ছাড়া কিন্তু কোথাও পাওয়া যাবে না। আর মেলায় এসে যে এরকম কালেকশন পাবো এটা আমি সত্যি ভাবিনি, সিরিয়াসলি। পুজোয় যদি 1500 টাকায় অর্গানজা শাড়ি পাওয়া যায় সেটা কি মন্দ হবে? আরে বাবা, নিজেদের জন্যই ভালো। আমার হাতে এখন রয়েছে একটা অর্গানজা শাড়ি যার দাম হচ্ছে 1500 টাকা, তাই তো? আর তার পাশেরটা কি আছে বলো? এটা পিওর সিল্ক, পিওর সিল্কের উপরে কাঁথা প্যাচ বসানো। আচ্ছা, এর দাম 3800। যেহেতু একটু পিওর সিল্ক, হ্যাঁ পাশের ব্লুটাও পিওর সিল্ক, এটার দাম 3800, এটাও 3800। হলুদ কালার আমার কিন্তু এখন ভীষণ একটা পছন্দের কালার, আর হাতে রয়েছে সেরকমই একটা সুন্দর হলুদ রঙের শাড়ি যার মধ্যে রয়েছে পুরো গুজরাটি স্টিচ করা। এই শাড়িটার দাম কিরকম? 2500 টাকা। ভাবা যায় 2500 টাকায় পাড় ধরে দুদিকে গুজরাটির পাড় পুরো কাজ করা, না পুরো এরকমই, আর 2500 টাকায় পুরো দারুণ। আর মেটেরিয়ালটা কি আছে? বিডি কটন আছে, বিডি কটন, মানে পরেও কিন্তু কোনো কষ্ট হবে না, দুর্গা পুজো এরকম একটা শাড়ি তার সাথে সুন্দর জুয়েলারি পরলে অসাধারণ লাগে, অসাধারণ। শাড়ি তো দেখিয়ে দিলাম, কিন্তু এখন তো ব্লাউজ বানানোর সময় নেই, তার কি দরকার? এই যে এত সুন্দর সুন্দর রেডিমেড ব্লাউজ, তাও সব কিন্তু প্যাডেড, আর স্টার্টিং কত? মাত্র 450 টাকা থেকে শুরু এই ব্লাউজগুলো। বিভিন্ন রকমের ব্লাউজ পেয়ে যাবেন, যদি মনে করেন এরকম অর্গানজা লাগবে অর্গানজা পেয়ে যাবেন, সমস্ত রকমের কটন সমস্ত পেয়ে যাবেন এখানে। আর এই যে, এই যে ব্লাউজগুলো, এগুলো কি সুন্দর লেস দেওয়া রয়েছে, একদম দোকানে ঢুকে বসে রয়েছি আর নিজের পছন্দের একটা শাড়ি গায়ে দিয়েও নিয়েছি। যে শাড়িটা দেখছেন এর মধ্যে কিন্তু পুরো পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে, আর শাড়িটার মেটেরিয়াল এটা কিন্তু পুরো ভাগলপুরের, আর পুরোটাই রয়েছে এরকম কালো বর্ডার করা, আর পুরো শাড়িতে কিন্তু পুরনো কলকাতা, টাঙা রিক্সা, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি, কি সুন্দর না শাড়িটা, সত্যি এইসব শাড়ি পরলে একটা অন্যরকমের ঐতিহ্য লাগবে কিন্তু। আর শাড়িটার দাম 1500 টাকা, বলেছি না সব যা দেখাবো সব বাজেটের মধ্যে। এটা তো দেখালাম একরকমের শাড়ি, যারা আমার মতো একটু সাদা কালো পরতে ভালোবাসে, কিন্তু না, যারা একটু রঙের পরতে ভালোবাসে তাদের জন্য শাড়ি আছে, দাঁড়ান দেখাচ্ছি। কি কাপড়টা কিরকম, এটাও কিন্তু ভাগলপুরের, আর এটা একদম কর্নার টু কর্নার রয়েছে,
আর মেটেরিয়াল এইটা নিয়ে আমি কিছু বললাম না, এত সফট একটা মেটেরিয়াল, কি সুন্দর কাজ করা রয়েছে। আর এই শাড়িটার দাম 1800 টাকা। আর হ্যাঁ, এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে, মানে কি ব্লাউজ পরবেন সেটা নিয়ে আর ভাবতে হবে না, সেটা কিন্তু এই শাড়ির সাথেই রয়েছে। ঢাকি ঢাক বাজিয়ে মাকে কি সুন্দর আহ্বান করছেন। আর এই যে সুন্দর শাড়িটা দেখছেন, শাড়িটার কাজটা নিয়ে তো আর কিছু বললামই না, শাড়িটার দাম কত শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 750 টাকায়। পুরো শাড়িটাতেই রয়েছে এরকম সুন্দর কাজ করা, আর শাড়িটা হচ্ছে হ্যান্ডলুমের, এর সাথে একটা লাল রঙের ব্লাউজ, আর কিছু লাগবে না পুজোতে কিন্তু। দেখে কি মনে হচ্ছে আমি স্টল দিয়েছি? না না, আমি স্টল দিই না, যে দাদা স্টল সে একদম আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, বলে দিদি তুমি এসে নিজে ঘুরিয়ে দেখো। তো চলুন, দায়িত্ব যখন দিয়েছে করতে তো হবেই। মাটির জিনিস আমরা সবাই ভীষণ পছন্দ করি, শুধু একটু সাবধানে ইউজ করলে সেগুলো কিন্তু দিনের পর দিন ভালোভাবে থেকে যায়। প্রথমে রয়েছে মাটির কড়াই, এই যে কি সুন্দর মাটির কড়াই, শুধু একটু সাবধানে ইউজ করলে, রান্না করলে কিন্তু তার আলাদাই টেস্ট হবে। এটা তো গেল মাটির কড়াই। এরপর রয়েছে কাপ প্লেটের সেট, তার মধ্যে এত সুন্দর ডিজাইন করা, এটা তো গেল কাপ প্লেট। যদি পুজোতে কাউকে সুন্দর করে থালায় সাজিয়ে খাওয়াতে চান, তাহলে তার জন্য রয়েছে এরকম সুন্দর একটা আইটেম, যার দাম মাত্র 1000 টাকা। বাটি থেকে শুরু করে গ্লাস সব রয়েছে, আর হ্যাঁ এই যে সুন্দর একটা স্পুনও রয়েছে, দারুণ না? গিফট করতে চাইছেন, সামনে কোনো নিমন্ত্রণ রয়েছে, কি দেবেন ভাবছেন? এই যে এরকম সুন্দর একটা কাপের সেট দিতে পারেন, কি সুন্দর না, ভীষণ সুন্দর। প্রেশার কুকার, আমরা সবাই প্রেশারে রয়েছি, কিন্তু তার মধ্যেও প্রেশার কুকার তো ইউজ করতেই হবে। আর এই দেখুন কি সুন্দর একটা মাটির প্রেশার কুকার, কি ইউনিক না, ভীষণ ইউনিক। মশলাদানি, এই যে মাটির মশলাদানি, সেটাও কিন্তু রয়েছে এখানে। আর জল, এই যে কি দেখুন কি সুন্দর জল খাওয়ারও রয়েছে, এরকম প্রেস করলে কিন্তু এই যে জল বেরিয়ে আসবে, কি এরকম ইউনিক কলসিটা কিরকম লাগলো, এই জল খাওয়ার কলসিটা কিন্তু দারুণ লেগেছে আমার। আমাদের মিট্টি বাজার রিকোয়েস্ট করছি, এবং মৌসুমী ম্যাম এসছে আমাদের চ্যানেলে, প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ম্যাম ম্যামদের আসে সে আমাদের প্রোডাক্টগুলো ভাইরাল হো, ম্যাম জন্য আমাদের সেলটা অনেক বাড়ে। তো প্লিজ ম্যামকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড এম মৌসুমীকে 1 মিলিয়ন 2 মিলিয়ন নিয়ে যাও। ম্যাম অনেক ভালো কাজ করছে এসে এসে এখানে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ আসার জন্য স্যার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আসার জন্য। মেলাকে শুধু বড়দের জন্য না, একদম না, মেলা ছোটদের জন্য। আর এইখানে এসে আমি অবাক হয়ে গেছি, পুরো একটা বড় জায়গা জুড়ে শুধু বাচ্চাদের জন্য সমস্ত রাইডস রয়েছে, প্রত্যেকটা রাইডস কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করবে। আসলে যেন পকেটটা পুরো ফাঁকা হয়ে যায়, এই যে এত কিছু কিনেছি, একটা টপ কিনলাম, একটা হার কিনলাম, আর কি কি কিনেছি সেটা আমি বলবো না, তার জন্য মেলাটাই আসতে হবে। মেলাটা কিন্তু পুজোর আগে বেশ জমিয়ে দিয়েছে, কারণ যা যা জিনিস দেখলাম, বিশেষ করে জুয়েলারি শাড়ি টপ ফাটিয়ে রয়েছে, মেয়েদের জিনিসের তো কোনো অভাব নেই। ও এত কিছু বলে যাচ্ছি, আসল কথাটা তো বললাম না, এই মেলা কিন্তু শুরু হয়ে গেছে 13ই সেপ্টেম্বর থেকে, আর মেলাটা চলবে 14ই অক্টোবর অবধি, মানে প্রচুর সময়। চলে আসুন, পুজোর আগে কেনাকাটা করে যান, তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।